সৌরভকে ভালোবেসে আজীবন অবিবাহিত থাকলেন নায়িকা। ভালোবাসলেও তাকে পাওয়া হয়নি তার, বরং ভালোবেসে সারা জীবন না পাওয়ার বেদনা নিয়ে থাকতে হয়েছে নায়িকাকে। ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক আজকের নয়, শর্মিলা ঠাকুর থেকে অনুষ্কা শর্মা, সেই যুগ থেকে এই যুগের বিভিন্ন অভিনেত্রীরা সাত পাকে বাঁধা পড়েছেন 22 গজের মহাতারকাদের সঙ্গে। ভারতবর্ষের আরও এক কিংবদন্তি ক্রিকেটার তথা ভারতের সর্বসেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গেও এক নায়িকার নাম জড়িয়ে যায়। এমনকি বিয়ের পর সেই নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল সৌরভের বলেও জানা যায়। কিন্তু এই ব্যাপারে কেউ কখনো সামনাসামনি মুখ খোলেননি, তবে বেশ কয়েকবার এই ব্যাপারে আভাস দিয়েছেন সেই অভিনেত্রী নিজেই। তার নাম নাগমা। মূলত দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকে বিলং করেছিলেন অভিনেত্রী, ক্রিকেট দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র সৌরভ গাঙ্গুলি। তিনি ছিলেন সে সময় বহু তরুণের স্বপ্নের নায়ক। শোনা যায় 90 দশকের নায়িকা নাগমা সৌরভের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন, ক্রিকেট মাঠে তাদের পরিচয় হয়েছিল। তখন অবশ্য সৌরভ বিবাহিত, নাগমার সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা যায় সৌরভের। কিন্তু বিবাহিত থাকার কারণে সেই সম্পর্ক আর এগোতে পারেনি, তাই নিজেই অব্যাহতি দিয়েছিলেন সম্পর্কে। 2001 সালে নাগমার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের কথা শোনা যায়, এমনকি অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে তারা দুজনে গোপনে বিয়েও করেছিলেন বলে জানা যায়। যদিও এটা সম্পূর্ণ মিথ্যে খবর এবং রটনা বলে উড়িয়ে দিয়েছিলেন দুই তরফেই। সৌরভের নেতৃত্বে ভারত যখন কোনো ম্যাচে হেরে যেত তখন নাগমাকেই দায়ী করা হতো। 2009 সালে একটি সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন নাগমা। তিনি বলেন, ফেলে আসা অতীত কখনও ভুলে যাওয়া যায় না, বরং পুরোটাই নিজের জীবনে আঁকড়ে ধরতে হয়। তবে সৌরভের কাছ থেকে না পাওয়া প্রত্যাখ্যান এসেছিল, সেটা নিয়ে অবশ্য কখনোই মুখ খোলেননি অভিনেত্রী। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন সৌরভ গাঙ্গুলি। সেই সময় তার সুস্থতা কামনা করে একটি টুইট পোস্ট করেছিলেন নাগমা। তখন আবারও তাদের সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসতে শুরু করে। তবে এই সম্পর্কের খুঁটিনাটি আজও বহু মানুষের কাছে অজানা। সৌরভকে ভালোবেসে আজীবন অবিবাহিত থাকলেন নায়িকা। ভালোবাসলেও তাকে পাওয়া হয়নি তার, বরং ভালোবেসে সারা জীবন না পাওয়ার বেদনা নিয়ে থাকতে হয়েছে নায়িকাকে। ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক আজকের নয়, শর্মিলা ঠাকুর থেকে অনুষ্কা শর্মা, সেই যুগ থেকে এই যুগের বিভিন্ন অভিনেত্রীরা সাত পাকে বাঁধা পড়েছেন 22 গজের মহাতারকাদের সঙ্গে। ভারতবর্ষের আরও এক কিংবদন্তি ক্রিকেটার তথা ভারতের সর্বসেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গেও এক নায়িকার নাম জড়িয়ে যায়। এমনকি বিয়ের পর সেই নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল সৌরভের বলেও জানা যায়। কিন্তু এই ব্যাপারে কেউ কখনো সামনাসামনি মুখ খোলেননি, তবে বেশ কয়েকবার এই ব্যাপারে আভাস দিয়েছেন সেই অভিনেত্রী নিজেই। তার নাম নাগমা। মূলত দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকে বিলং করেছিলেন অভিনেত্রী, ক্রিকেট দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র সৌরভ গাঙ্গুলি। তিনি ছিলেন সে সময় বহু তরুণের স্বপ্নের নায়ক। শোনা যায় 90 দশকের নায়িকা নাগমা সৌরভের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন, ক্রিকেট মাঠে তাদের পরিচয় হয়েছিল। তখন অবশ্য সৌরভ বিবাহিত, নাগমার সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা যায় সৌরভের।